দুপুর 12টা পর্যন্ত শেয়ার বাজারের খবর মিডিয়া আপডেটে আপনাদের স্বাগত। আজ দুপুর পর্যন্ত ডিএসই তে সূচক হ্রাস পেয়েছে। মূল সূচক ডিএসই এক্স 56.1 পয়েন্ট বা 0.92 শতাংশ কমে 6070 পয়েন্ট হয়েছে, আর ডিএস 30 29.47 পয়েন্ট বা 1.34 শতাংশ কমে 2171 পয়েন্ট হয়। ডিএসইতে লেনদেন হওয়া 380 সিকিউরিটিজের মধ্যে এখন পর্যন্ত দর বেড়েছে 71টির, কমেছে 277টির, আর অপরিবর্তিত রয়েছে 32টি কোম্পানির শেয়ারের দর। 12টা পর্যন্ত বাজারে লেনদেনের পরিমাণ ছিল 272 কোটি টাকা। মোট লেনদেনে প্রধান খাতগুলোর মধ্যে টেক্সটাইল খাতে সর্বোচ্চ 31.81 শতাংশ, শিল্প খাতে দ্বিতীয় সর্বোচ্চ 17.06 শতাংশ এবং তৃতীয় অবস্থানে 11.18 শতাংশ লেনদেন হয়েছে ফার্মাসিউটিক্যালস খাতে। প্রধান খাতগুলোর মধ্যে এখন পর্যন্ত জীবন বিমা খাতে সর্বোচ্চ 0.54 শতাংশ এবং টেক্সটাইল খাতে দ্বিতীয় সর্বোচ্চ 0.33 শতাংশ মূল্য বেড়েছে, আর সর্বোচ্চ 1.65 শতাংশ মূল্য কমেছে সাধারণ বিমা খাতে। এখন পর্যন্ত ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, ফার্স্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, ফার্স্ট ফাইন্যান্স, ফরেস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, মেঘনা কন্ডেন্স মিল্ক ইন্ডাস্ট্রিজের শেয়ার সর্বোচ্চ মূল্য বেড়েছে। অন্যদিকে লিব্রে ইনভেশনস, প্রভাত ইন্স্যুরেন্স কোম্পানি, বঙ্গোস, ফরচুন শুজ, ইস্টার্ন লুব্রিকেন্সের শেয়ার সর্বোচ্চ মূল্য হারায়। এখন এ পর্যন্ত এই সন্ধ্যায় আবারও আসছে সারাদিনের মূল খবর ডেলি স্টক মার্কেট আপডেট নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ সবাইকে।